জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো মুর্শিদাবাদের ক্রীড়া সংস্থা। শনিবার বহরমপ স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব মেনে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশনের সুব্যবস্থা দ্বারা এই দিনের কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার কে সাবরি রাজকুমার সহ বিশিষ্টজনেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মেজর ধ্যানচাঁদের শুভ জন্মদিন ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো মুর্শিদাবাদ ক্রীড়া সংস্থা। শনিবার বহরমপুর স্টেডিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশনের সুব্যবস্থার দ্বারা এই দিনের কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি এদিন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা শাসকের হাতে করোনা মোকাবিলার জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ও জেলা ক্রীড়া সংস্থার ওয়েবসাইটের শুভারম্ভ করা হয়। শনিবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার, কাঁদি গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি পার্থপ্রতিম সরকার সহ বিশিষ্টজনেরা। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের পূর্ণ জন্মতিথিতে এই অতিমারির মধ্যে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা আমাদের মধ্যে সুমন বিশ্বাস আছেন, অ্যাডিশনাল ল্যান্ড রিকুইজিশন অফিসার, উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে এই অতিমারিতে কিছু করা দরকার, কারণ খেলোয়াড়দের এই মুহূর্তে কোনো খেলা নেই। তো আমরা সেই যুবক সম্প্রদায়কে এই কার্যক্রমের মধ্যে উদ্বুদ্ধ করার জন্য আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। 60 ইউনিট ব্লাড আমাদের কালেক্ট হবে। আমাদের মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব ওয়েবসাইট mooddsa.in। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 তলা বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125-167-167। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা আইটিএল ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সায়েন্স। জিএনএম ও বিএসসি নার্সিং এর সমস্ত কোর্সে সরাসরি ভর্তি চলছে। এছাড়াও প্যারামেডিকেল কোর্স করানো হয় ছেলে ও মেয়ে উভয়ের জন্য। ট্রেনিং শেষে সরকারি চাকরির সুযোগ। ঠিকানা: চুয়াপুর রেশন দোকানের পাশে বহরমপুর মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9091214355। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং, ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963।